গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। এইদিকে হচ্ছে কলেজ স্ট্রিট মোড়। কলেজ স্ট্রিট মোড় থেকে টুয়ার্ডস বাটার দিকে যখন তোমরা যাবে, তো তোমরা পাবে হচ্ছে বেনারসি কুঠি। বেনারসি কুঠি হচ্ছে ট্র্যাডিশনাল একটা শাড়ির দোকান, যেটা 75 বছরের পুরনো। কলেজ স্ট্রিটকে এমনি আমি বলি শাড়ির পীঠস্থান। এই পীঠস্থানের একটি পীঠ বলতে পারো বেনারসি কুঠি। এটা 75 বছরের পুরনো একটা শাড়ির দোকান। তো চলো আগে দেখি এদের কাছে কীরকম কী কালেকশান আছে, তোমাদের সামনে তুলে ধরার ওতে অবশ্যই চেষ্টা করব। শাড়ির পারে মিশে আছে কাব্যেশ্বর, রঙের দীপ্তি নকশার মায়াবিনুর, মায়ের হাতে বোনা ঐতিহ্যের আঁচল চিরন্তন সৌন্দর্য, প্রেমের অমূল্য কাহন। ফুলের পাতায় গাঁথা রেশমের রেখা, স্বপ্নের নাচনে ঝলকানো ভোরের শাঁখা, প্রণয়ের গায়ে জড়ানো সোনালি আলো, প্রেমের স্মৃতি মেলে শাড়ির ভাঁজে ছলো, কোমলতার সাথে বেঁধে রাখো জীবনের গান, অমলিন সেই শাড়ি উজ্জ্বল প্রভাতের লান, মাটির বুকের মাঝে ইতিহাসের স্পন্দন, শাড়ি আমাদের শেখায় ঐতিহ্যের মেলবন্ধন। উপরে এগুলোও আছে সব তাঁত বেনারসির উপরে। আচ্ছা, উপরে আছে তসর, টাঙ্গাইল, ওইগুলো টাঙ্গাইল আছে। আচ্ছা, ফুলিয়ার, আচ্ছা, এটা হ্যান্ডলুম, সব জামদানি, সব ঢাকাই জামদানি। আচ্ছা, এগুলো সব ঢাকাই জামদানি, এগুলো হাটে আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো জামদানি, ঢাকাই জামদানি। এটা আছে সাউথ কটন। কিরকম প্রাইস আছে এগুলোর? ম্যাডাম দাম আছে 1350। আচ্যা, কালার কম্বিনেশন প্রচুর, ভ্যারাইটিস আছে। এগুলো সবই হচ্ছে সাউথ কটনের উপর। দারুন দারুন। আর ওইদিকে দেখো প্রচুর কালেকশন আছে, কালারের কোনো কমতি নেই, ভ্যারাইটিস কালার। আর এই দিকে সমস্ত দেখো এটা হচ্ছে তাঁত বেনারস, তাঁতের উপরে জলটা দুর্দান্ত কাজ করা। এগুলোর প্রাইস কত আছে? এটা প্রাইস আছে ম্যাডাম 1650। এটা আপনার আঁচল? হ্যাঁ, অপূর্ব। দূর থেকে দেখো, কাছে একদম দেখো, তাঁত একদম নরম, সফট, একদম একদম সফট। এটা আছে সেলফ হেল্প গ্রুপ ম্যাম। অলবডি কাজ করা, এটা তসরে আছে। রংটা দেখো, তার উপরে সিলভার জড়ির পুরো কাজ। বাহ, দারুন শাড়িটা। এটার প্রাইস 2100। আচ্ছা, বডিতে আছে ম্যাম। এরপর তোমাদেরকে যে শাড়িটা দেখাবো, এটাকে বলে মসলিন, এক ধরনের সুতির কাপড় যেটা ভীষণ হালকা নরম। এইটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। আর অসাধারণ দুটো একদম অলওভার কাজের উপরে মসলিন দেখালাম। জানো তো মসলিনের সাথে কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। মনে করা হয় বাংলাদেশের ঢাকায় প্রথম মসলিন উৎপত্তি হয়। তখন সেটা শুধু বাংলা নামে পরিচিত ছিল। পরে অবশ্য মনে করা হয় মধ্যযুগে কাপড়ের এক পীঠস্থান
ইরাকের মসুল শহরে মসলিন তৈরি হয়। যেহেতু শহরটার নাম মসুল, তাই কাপড়টার নাম হয়েছিল মসলিন। মুঘল সাম্রাজ্য এটা কিন্তু বিলাসিতার প্রতীক হয়ে উঠেছিল। আর যখন ব্রিটিশরা এই মসলিন কাপড় তাদের মেশিনে তৈরি করা শুরু করে, বাংলার মসলিন কাপড়ের কিন্তু মর্যাদা কিছুটা হলে কমে যায়। তবে আজ সে কিন্তু আবার স্বরূপে বা স্বমহিমায় ফিরে এসেছে। এগুলো হলো অলওভার কাজ করা ঢাকাই, তবে এগুলো কিন্তু যেটাকে ওয়ান টাচ বলে, মানে একবারেই পরলেই কিন্তু একদম নরম হয়ে যাবে, ভীষণ ফাইন কাপড় আর পুরো শাড়িটা কাজ করার। এগুলো যেটা দেখছি এগুলোকে রঙ্গবতী ঢাকাই বলে। আমি এটা নতুন নাম শুনলাম, বেশ ইন্টারেস্টিং লাগলো। ঢাকাইয়েরও কত ভেরিয়েশন শুরু হয়ে গেছে, তাই না? প্রাইস কিরকম আছে? একদম পিওর মুসলিনের উপরে আছে, দেখো 7000 কত বললেন? এটা 7250, এটা ব্ল্যাকের উপরে। তো অসাধারণ, পুজোর সময় অনেকে আবার ব্ল্যাকটা পছন্দ করো না, কিন্তু এখানে কালার কম্বিনেশন প্রচুর। এটা মাল্টি কালারের উপরে আছে, মসলিন অরিজিনাল যেগুলো, এই দেখো এই কালারগুলো আছে। দোকানে তখন প্রচুর মানুষের ভিড়, নানা রকমের শাড়ির কেনাকাটা চলেছে। যদি ঘরে একটি কন্যা সন্তান থাকে, মা বাবার জীবনের সব থেকে বড় স্বপ্ন রাজরানী সাজিয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠানো। আর সেই রাজরানী সজ্জায় সাজাতে গেলে এই বিবাহ নামক মঙ্গল কাজটির জন্য সব থেকে যেটা দরকার সেটা হলো একটি বেনারসি শাড়ি। বেনারসি কুঠিতে যাব আর বেনারসি দেখাবো না, তাও কি হতে পারে? অসাধারণ কাজ, হালকা শাড়িগুলো, ব্রোকেটের দেখো ব্লাউজ পিস পর্যন্ত দেওয়া আছে, মাত্র 4500। রেঞ্জ বেনারসির কিরম থেকে শুরু আছে? মাত্র 1000 থেকে, অনওয়ার্ডস আবার 50000। কোরিয়াল বেনারসি, আচ্ছা কোরিয়াল বেনারসি। আর এগুলোর মেইন বিশেষত্ব হলো এগুলো সব লাইট ওয়েট, লাইট ওয়েট, আচ্ছা পিওর সিল্ক মার্ক বেনারসি। আচ্ছা এগুলো সবগুলোতেই সিল্ক মার্ক আছে? আঁচলটা দেখো, হাতে আর পিঠেও যদি পিঠে হয়ে যাবে মিনিমাম রেঞ্জগুলো দেখাচ্ছি। সেটা শুরু হবে আপনার 4000 টাকা দিয়ে, আপ টু আমার কাছে আছে 22000-25000 পিওর টিস্যু কাঞ্জিভারাম। একটু বর্ডার পাবে, পিঠেও দিতে পারো, আর গাটা এরকম প্লেন। আচ্ছা যেটা আমি বললাম রিসেপশনের জন্য, যারা বেনারসি চাইছে না তাদের জন্য, অনেকে দুটো বেনারসি চায় না, বিয়েতে হয় বেনারসি পড়লো, রিসেপশনে অন্য শাড়ি পড়লো, তাদের জন্য এগুলো। এটা মিনিমাম রেঞ্জের থেকে শুরু, এটার দাম 3150। আচ্ছা এটা হচ্ছে টিস্যু বেনারসি, এটার একটা কস্টলিও আছে আমাদের, যেগুলো পিওর সিল্ক মার্ক সেগুলো 17-18 হাজার থেকে শুরু হয়। মানে মিনিমাম বাজেটে দারুন দারুন শাড়ি পাবেন, সেগুলোর লুক অনেক রিচ থাকবে। মানে এটা দেখুন 3150 টাকা শাড়ি একদম। এরপর তোমাদেরকে যে শাড়িটা দেখাবো, এটা একটা কাঞ্জিভারাম যেটা ডুয়েল টোনের উপরে আছে, একদম বটল গ্রিনের সাথে একটা হালকা ব্লু টাচ আছে, অসাধারণ শাড়ি।
ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, সামনে থেকে তো অপূর্ব শাড়ি, যেমন সুন্দর পাড় তেমন সুন্দর আঁচল, আর দেখো একটা ভীষণ সুন্দর ব্লাউজ, এতটা চওড়া পাড় হাতে বা পিঠে দিতে পারবে শাড়িটা জাস্ট অনলি 2500 টাকায়। কালার কম্বিনেশনটাও দারুন, এটা পুরো তসরের উপরে আছে কলাক্ষেত্র, কালার কম্বিনেশনটা দারুন, এটা এবারে পূজয়ের ট্রেন্ডিং এ আছে কলাক্ষেত্র, এটাও কিন্তু আচ্ছা এটা কিন্তু সিল্ক মার্কে পেয়ে যাবে, আর এগুলো দেখো সব সুন্দর বিব করা, দারুন শাড়িটা, কালারটা হচ্ছে সব থেকে, এটার প্রাইস কত আছে? 5950 পিওর সিল্ক আছে। এটা তো দারুন, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, পরে কথা বলি, আগে ভালো করে মন দিয়ে দেখো, পুরো কলকাতাটাকে তুলে ধরা আছে একটা শাড়ির মধ্যে। তোমাদেরকে অনেক সময় বলেছি শাড়ি গল্প বলে, এই দেখো আজকে গল্পের শাড়ি, এটা কিন্তু পিওর সিল্কের উপরে আছে, হাতে টানা রিক্সা থেকে শুরু করে একাল সেকালের গল্প দিয়ে দেখো, হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া ব্রিজ দিয়ে পুরো কলকাতাটাকে ঘুরে নেবে, আগেকার দিনের গাড়ি ট্রাম, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখলাম, শাড়িটার দাম কত? 6090 এটা অ্যাসেট, এটা কিন্তু ওয়ার্ড্রপে থাকার শাড়ি, যারা কলকাতাটাকে ভালোবাসবে তাদের জন্য শাড়িটা, দারুন শাড়ি, দারুন শাড়ি, পুরো হাতে কিন্তু পেইন্ট করা, এটা কিন্তু দেখো নিচ থেকে উপরে উঠে যাচ্ছে সেরকম ভাবে মোটিভটা করা আছে, আঁচলে পুরো একদম, এটা পুরো পেইন্ট করা, পুরো পেইন্ট করা, হ্যান্ড পেইন্ট, এটা অ্যাসেট পেইন্ট নয়। আচ্ছা দারুন শাড়ি, দারুন শাড়ি, এটাতেও সিল্ক মার্ক পেয়ে যাবে, এটার প্রাইস কি রকম আছে? এটার প্রাইস আছে আপনার 5049 দারুন একটা শাড়ি, কালার কম্বিনেশন দেখো দারুন লাগছে, এটা 2100 টাকা, এটা গিচার উপরে দেখো কি সুন্দর কাজটা করেছে, কাট ওয়ার্ক, এটাকে বলে কাট ওয়ার্ক কাজ, অপূর্ব একটা শাড়ি দেখলাম আমি এখনো অবধি দেখিনি, আমাকে বেনারসি কুটি কলেজ স্ট্রিট কতগুলো নতুন ধরনের কালেকশন দেখলাম, একবার তোমরা তো আসবেই আসবে, রিজনেবল প্রাইসে কিন্তু নতুন নতুন ডিজাইনের উপরে আমি দেখেছি, এটা বোধহয় অর্গানজা, অর্গানজার উপরে ডিজিটাল ডিজিটাল হাফ হাফ, আচ্ছা অর্গানজার একটা সিকোয়েন্স দিয়ে করা আছে, কোন একটা জড়ি টাইপের দেওয়া আছে, এটা দেখো অর্গানজার উপরে হালকা দেখতে পাচ্ছ এরকম জড়ির একটা কাজ করা আছে, এবং পিছনে নিট দেওয়া আছে, ডবল ইয়ে করা আছে, ও জড়িটা যাতে না হয় তার কারণে এটা ডবল নেট করাও আছে, আর অর্গানজার উপরে এটা ডিজিটাল প্রিন্ট আছে, এটার প্রাইস কি রকম আছে? 2250 এরপর যে শাড়িটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখে বলো তো শাড়িটা কত সুন্দর দেখতে, আমার তো পুরো চোখ ঝলসে গেছে, শাড়ির কালার কম্বিনেশন অসাধারণ, তারপরে দেখো পাড়ে আর আঁচলে পুরো মিনাকারি করা, আর এগুলো সমস্ত কিন্তু কপার জড়ির কাজ করা আছে, আর অলওভার শাড়িতে এই গোল্ডেন সরি কপারের বড় বড় বুটি করা আছে, শাড়িটা এক কথায় এত সুন্দর, সাথে তার ব্লাউজ পিসও আছে এবং সেটাও খুব সুন্দর দেখতে, কিন্তু জানো এই বেনারসি কুঠির একটা বিশেষত্ব, এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি রাখে কেমন করে? বেনারসি কুঠি কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে এই ভাবনাটাই মাথা ঘুরিয়ে দিয়েছে, ঠিক সেই সময় অষ্টমীতে সাজার জন্য অঞ্জলি দিতে যাবার জন্য এত সুন্দর একটা শাড়ি বার করলো, শাড়িটা মাত্র 1200 টাকায়, আঁচল আর পাড় অসাধারণ, অলওভার শাড়িতে গোল্ডেন বুটি করা আছে ছোট ছোট, শাড়িটার যে লুকস সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, অসাধারণ আর অপূর্ব। এটার কি ব্লাউজ পিসও আছে? না ব্লাউজ পিস আছে, বাহ ব্লাউজ পিসটা দেখো ছোট্ট ছোট্ট সুন্দর মোটিভ করা, আর হাতায় বর্ডারও পাবে, এটা হাতা পিঠ দুটোই কভার করতে পারবে, এটা ভাগলপুরি সিল্ক দেখো,
নানা রকম রং আছে, মাত্র 1450 টাকায় এত সুন্দর একটা ভাগলপুরি সিল্ক পাবে। এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ডলুমের উপর জামদানি, একদম নিউ শাড়ি, পুরো শাড়িটা হ্যান্ডলুম, তার উপরে দেখো জামদানি ওয়ার্ক করা আছে, একটা অন্য রকমের একদম অন্য ভিন্ন স্টাইলের একটা শাড়ি, মাত্র 1280 টাকায়। আমি মাত্রটা কেন বলছি জানো, এত কম দামে এত দুর্দান্ত দুর্দান্ত কালেকশান, এটা মনে হয় পসিবল কলেজ স্ট্রিটের শোভাই বলি বেনারসি কুঠিতে, অসাধারণ সব শাড়ি, অসাধারণ সুন্দর একটা ক্রেপ শিফন শাড়ি দেখাচ্ছি হোয়াইটের উপরে, দু সাইডের পাড়েই কিন্তু এটা সুতোর কাজ করা আছে, সারা শাড়িতে খুব সুন্দর মাল্টি কালারের কাজ করা আছে, আর পুরো শাড়িটা ছোটো ছোটো গোল্ডেন মোটিভ দেওয়া আছে, ব্লাউজটাও অসাধারণ, ব্লাউজের তোমরা হাতায় পেয়ে যাবে এরকম সুতোর কাজ করা, ব্লাউজটাও অল ওভার এরকম ছোটো ছোটো গোল্ডেন মোটিভ দেওয়া আছে, একটা অসাধারণ সুন্দর সফিস্টিকেটেড শাড়ি, যেটা পরলে কিন্তু সবাই তোমাকে ঘুরে তাকিয়ে দেখবেই, সেটা যে অনুষ্ঠানই হোক, একটা ক্লাসি লুকস আছে শাড়িটার মধ্যে। এবার যে শাড়িটা দেখাবো এগুলো হচ্ছে পিওর সিল্ক গাদওয়াল, সিল্ক মার্ক তো পাবে, 5600 থেকে 5800 মধ্যে রেঞ্জ, শাড়িগুলো অসম্ভব সুন্দর, প্রথমটা যেটা হট পিঙ্কের উপরে দেখাচ্ছি, সুন্দর পার আছে আর আঁচলটা অসাধারণ একদম, মানে লুকসটাই পুরো আলাদা, ট্র্যাডিশনাল লুকস এনে দেবে ধরনের শাড়িগুলো। তো গাদওয়াল তো অনেকের পছন্দ থাকেই, আমার নিজেরও গাদওয়াল শাড়ি ভীষণ ভালো লাগে, তো গাদওয়ালের এগুলো হয়তো স্টার্টিং রেঞ্জের মধ্যে আছে, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কালার ভেরিয়েশান প্রচুর, উনি আমাকে অনেক কিছু শাড়ির ব্যাপারে বলছিলেন কিন্তু ব্যাকে প্রচুর নানা রকম কথা এসছে, যে কথাগুলো হয়তো ব্লগে দেওয়া মানে সেগুলো ব্লগের মধ্যে আসাটা ঠিক নয়, সে কারণে মিউট করতে বাধ্য হলাম, কিন্তু শাড়ির কালার কম্বিনেশান দারুণ, প্রচুর কালার ওনাদের কাছে, এই একটা দুটো তিনটে দেখাচ্ছি মানে শুধু এইটুকুই আছে তা নয়, প্রচুর রেঞ্জ আছে ওনাদের। আর একটা দেখো কি শাড়ি, এটা তো দুর্দান্ত কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর, পুরো শাড়িটা দেখো একটাই না, জিমিচুর অনেক আমাদের কাছে ডিজাইন, কালারের চিন্তা করতে হবে না, কিন্তু মানে এই দোকানে হচ্ছে বেনারসি কুঠি কলেজ স্ট্রিটের গল্প হচ্ছে, আমি এত নতুন নতুন কালেকশন দেখলাম, এখানে এসে তোমরা ফিরতে পারবে না খালি হাতে। এবার তোমাদেরকে দেখাচ্ছি পিওর মাদুরাই শাড়ি, এই শাড়িটা পুরো অল ওভার শাড়িটা রেশমের কাজ করা, যে কাজটা দেখছো এটা রেশমের করা হ্যান্ড ওয়েভেন শাড়ি, পুরো শাড়ির আঁচল জুড়ে বড় বড় পিখম দেওয়া ময়ূর, আর অল ওভার শাড়িতে না খুব সুন্দর মোটিভ করা আছে দেখো, আর শাড়িটার রং আর এই যে তার পাড়ের কাজ, দুয়ের এমন সুন্দর একটা যুগলবন্দি তৈরি হয়ে গেছে যে শাড়িটার মধ্যে একটা রাজকীয়তার মাত্রা চলে এসছে, অসাধারণ শাড়ি, একদম লাইট ওয়েট, এগুলো সিল্ক মার্ক আছে, ভীষণ সুন্দর, এগুলো ওয়ার্ড্রপ কালেকশন শাড়ি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর এই যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা যে কোনো মঙ্গল কাজ, কোনো পুজো আর্চা, অঞ্জলি, বিয়েতে জামাই বরণও করতে পারো বা কাউকে গিফট দেওয়ার জন্য, একটা অসাধারণ সুন্দর শাড়ি, আঁচল আর পার গোল্ডেনের উপর কিন্তু একদম মিনাকারি করা আছে, আর পুরো শাড়িটা অল ওভার শাড়িটাতে একদম কাজ করা, নানা কালারের ফুল দেওয়া আছে কিন্তু অল ওভার শাড়িতে গোল্ডেন কাজ করা আছে, আর এই শাড়ির ব্লাউজটাও ভীষণ সুন্দর, লালের উপরে ছোটো ছোটো গোল্ডেন মোটিভ করা, শাড়িটার যে লুকসটা সেটা এক লহমায়, তোমার অষ্টমীর অঞ্জলি বলো, দশমীর মা দুর্গা বরণ বলো, বা আমাদের দুর্গা পুজোর সময় মাকে প্রথম যখন বরণ করা হয় সেই সজ্জাতেও বলো, রাজকীয় একটা লুকস এনে দেবে শাড়িটা। এটা একদম অরিজিনাল মাহেশ্বরী আছে, দারুণ সুন্দর শাড়ি একটা, এটার প্রাইস 4350। এরপর যে শাড়িটা তোমাদের দেখাতে চলেছি এটাকে বলা হয় মাশরু কাতান, এই মাশরু কাতান হচ্ছে সিল্ক আর তুলো মানে দুটোর মিশ্রণে তৈরি হয় এই কাপড়টা, এই কাপড় বা এই ধরনের কাপড় কিন্তু মোগলের টাইমেও দেখা গেছিলো 16 শতকে, এর কথা আইনি আকবরীতে উল্লেখ করা আছে,
আইনি আকবরী থেকে বেনারসি কুঠি ফিরে আসি। অসাধারণ একটা শাড়ি চোখের সামনে, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না, কিন্তু শক লাগলো তখন যখন শুনলাম শাড়ির দাম 3950। এত কম দামে এত সুন্দর শাড়ি, এটা ওয়ার্ড্রপ কালেকশানে থাকতেই পারে বা বিয়েতে উপহার স্বরূপ কন্যার কাছে তো যেতেই পারে, তাই না? আচ্ছা, সব জিনিস এক ছাদের নিচে, বিয়ের কেনাকাটা একবার আসলে পুরো কমপ্লিট করে বেরোতে পারবে একদম।